বাজে হচ্ছে 7:30টা দুপুরবেলায় খুব কম কম খাবার দাবার খেয়েছি মানে আজকে তো আমাদের যেহেতু ভেজ ডে তার জন্য তোমার ভাত আম দিয়ে টক ডাল কারণ বাবা আজকে 2 কেজি আম নিয়েছে না 2 কেজি এনেছে 2 কেজি কাঁচা আম এনেছে কাঁচা আম তো এখন সবার বাড়িতে একদম অ্যাভেলেবল তা আমাদের শেষ হয়ে গিয়েছিল এবার মা বাবা যখন সকালে ফুলান্তে যাচ্ছে তা মা তখন বাবাকে বলেছে যে তুমি গিয়ে তাহলে আম নিয়ে আসবে কারণ গরমকালে প্রত্যেক দিন আমের চাটনি তো মাস্ট আর আমি আম দিয়ে টক ডালও খুব ভালোবাসি খেতে তো বাবা গিয়ে এখানে আমাদের মোড়ের মাথায় একজন বসে বিক্রি করছিল তো ওনার কাছ থেকে একদম 2 কেজি নিয়ে চলে এসেছে তা মা হয়তো তার থেকে কয়েকটা আম কালকে বললো রোদে টোদে শুকোতে দিয়ে আচার করার প্ল্যান আছে আমার মা অতটা ভালো আচার টাচার পারে না মানে আমার দিদা প্রত্যেক বছর আচার করে আর দিদা যতটাই ভালো আচার করে আমার মা সব রান্না পারলেও আচারটা পারে না মানে কি বলতো কোনো দিদা সেরকমভাবে করেনি এটাই হচ্ছে কথা মা করেনি কারণ দিদাই প্রত্যেক বছর দিয়ে যায় আর এর বছরও রেখে দিয়েছিল কিন্তু আগের বছর লকডাউনের জন্য আমরা আনতে পারিনি সেই আচার শেষ হয়ে গেছিল আচার না জেলি আচার জেলি আমের সমস্ত কিছু দিদাই প্রত্যেকবার দেয় তো সেই জন্য মাকে আর সেরকম ভাবে কোনোদিনও করতে হয়নি এইবার যেহেতু আজকে বাবা এত আম এনেছে মা বলছে যে ঠিক আছে তাহলে দেখি কটা আম রোদে টোদে শুকাতে দিয়ে করবো তো যদি মা করে তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই আর দরজাটা এখন আগে রেডি হয়েছে কেন বলি আমি মা বাবা যেহেতু বাবার ছুটির দিন আর খুব গরমও লাগছে বাড়িতে একটুখানি জাস্ট বেরোচ্ছি কয়েকটা টুপিটাকে জিনিস মায়ের কেনা আছে সেগুলো মা কিনবে আর বাবা যেহেতু বেরোবে তাই আমার বাড়িতে থাকার কোনো প্রশ্নই ওঠে না বাবা বলে চল বেশিক্ষণের জন্য রাস্তায় অবশ্যই থাকবো না আমরা যাব গিয়ে চলে আসব আর একটুখানি আইসক্রিম খাওয়ার ইচ্ছে আছে আমি কিন্তু আইসক্রিম একেবারেই আমি বলে দিচ্ছি তোমরা অনেকেই বলতে পারো যে এই করোনা এরকম সিচুয়েশান তোমরা আইসক্রিম খাবে ঠান্ডা লাগার চান্স থাকবে কী বলতো আমি এমনিতেও বিয়ে বাড়ি গেলে আমরা সবাই প্রত্যেকে মানে আমি আর মাই খাবো আমার বাবা খায় না আইসক্রিম আমরা খুব মানে একটুখানি গরম করে আইসক্রিম খাই আমি তো ওই ঠান্ডা বরফ আইসক্রিম যত গরমই থাকুক না কেন ঠান্ডা জল এই যে আমরা ফ্রিজে কিন্তু জল রাখছি কিন্তু সেই জল কিন্তু আমরা ডাইরেক্ট খাই না গরম জলের সাথে মিশিয়ে সেই জলটা খাই সেজন্য আমাদের মানে গলা ঠান্ডা ব্যথা খুব একটা হয় না এবারে দেখো ঘাম টাম বসে গিয়ে ঠান্ডা লেগে যাওয়া সেগুলো তো আছে কিন্তু মানে জল ঠল খাওয়ার জন্য কারণ আমরা ওই ফ্রিজ থেকে বার করে একদম বরফ জলগুলো একদম খেতে পারি খুব দাঁত শিরশির করে আর ইয়েও আইসক্রিমটাও ঠিক সেরকম তো একটুখানি গরম করে খাবো আর নয়তো দেখি কিনে বাড়িতেও নিয়ে আসতে পারি যদি সামনের দোকান থেকে কিনি মানে মার জিনিসগুলো হয়তো কিনে ফেরার সময় মনে রাখার দোকান থেকে কিনে একদম বাড়িতে আসবো ইচ্ছে আছে এখনও আবার দেখি প্ল্যান চেঞ্জও হতে পারে যাই না কি করবো মা ওদিকে গোপালরা এখনও ওই ঘরেই রয়েছে আর দরজা বন্ধ করে রেখেছি কারণ আজকে তো লাস্ট ইলেকশন ছিল ওই তোমার বোলপুর বীরভূম এসব জায়গায় তো বাবা ওই ঘরে বসে টিভি দেখছে জোরে নিউজ দেখছে সেই জন্য যাতে আওয়াজ না চলে আসে আর যা চিৎকার করে নিউজ চ্যানেলগুলো সেই কারণে আমি দরজা রেখে দিয়ে তোমাদের সাথে কথা বলছি বাবা ওদিকে রেডি হয়ে গেছে জাস্ট মাস্কগুলো পরবো আর বেরোবো আর আমি তোমাদের সাথে ভিডিওটা মানে অন করার পর ক্যামেরাটা অন করার পর ভাবছি যে আমি কিরকম বোকার মতো লিপস্টিকটা পরলাম কী করতে জানি এখনই তো মুখের মধ্যে মাস্ক পরতে হবে আর যেহেতু খুব গরম তার জন্য একটা হোয়াইট কালারের কুর্তি করে নিয়েছি গরমের মধ্যে আমার হোয়াইট পিঙ্ক স্কাই একদম লাইট লাইট কালারের জিনিসপত্র মানে জামা কাপড় পরতে আর কি খুব ভালো লাগে আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকে দেখলাম মানে একটু আগে আমিও বসে নিউজ দেখছিলাম আমি যে একেবারে নিউজ দেখি না সেটা না আমিও নিউজ দেখি বাবা যখন চালায় তখন নিউজ দেখি বা অফলাইনে আমিও কিন্তু নিউজ দেখি মোটামুটি কিন্তু একটা না বা খুব বেশি যখন দেখি না নিউজ চ্যানেলগুলো ভীষণভাবে টেম্পার নিয়ে ফেলে খুব এ ওর ওপরে হামলা করছে ওর ওপরে চিৎকার করছে তখন আমার ভালো লাগে না আমার তখন মনে হয় চিৎকারে মাথা যন্ত্রণা শুরু হয়েছে তখন আমি চলে আসি তো আমি ভালোভাবে যখন অন্যান্য খবর সব ঠিকঠাক মতো নিউজগুলো দেখাচ্ছিল সেগুলো দেখছিলাম তো সেখানে দেখলাম যে 18+ থেকে তোমরা নিশ্চয়ই জানো যে ভ্যাকসিনের জন্য রেজিস্টার করতে বলছে তো সম্ভবত মানে 2 মের পর থেকেই সেটা চালু হয়ে যাবে মানে সামনের সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন নেওয়া তো চালু হয়েই গেছে কিন্তু যেটা মানে 18+ থেকে যেটা আমাদের স্টার্ট হচ্ছে সেটার জন্য নাম সমানে রেজিস্টার করতে বলছে আমার ফোনেও সমানে মেসেজও এসছে তো জানি না মানে তোমাদের ফোনেও নিশ্চয়ই এসছে তোমরা কে কে এখনও ভ্যাকসিন নিয়েছো সেটা আমাকে অবশ্যই জানিও আমার তো ভ্যাকসিন নেওয়ার কথা শুনেই একদম মাথায় বাজ পড়েছে আমার মনে হচ্ছে আমার যা খুশি হোক করোনা হোক আমি যাবো হসপিটালে ভর্তি হবো তাও ঠিক আছে ভ্যাকসিন নেওয়া সেই গল্পটা পরে বলবো যাই হোক এইসব এখন বাদ দাও এখন ওই ঘরে কথা হচ্ছে ভ্যাকসিন নিয়ে তোমাদের সাথে পরে আমি ডিসকাশনটা করবো ঠিক আছে এখন আমি ঠিক শান্তিমতো পারলাম না কারণ বেরোতে দেরি হয়ে গেলে ফিরতে আবার দেরি হবে এসে মা গোপালদের ঘুম পাড়াবে গোপালটা এখনও ওই ঘরেই রয়েছে দুপুরবেলা থেকে ওরা ওই ঘরেই রয়েছে দুপুরে খেয়েছে ওই ঘরে কারণ এই ঘরটা ভীষণ গরম থাকে সবসময় বলি তো রোদের জন্য আর একবারে মা ঘুম পাড়ানোর সময় ওদেরকে এই ঘরে নিয়ে চলে আসবে তো চলো যাই
খাওয়া দাওয়া করুন। এই রেজাল্টটা মিলে গেলে কালকাল মঙ্গলবার যদি হয় একটা ভালো হবে কি করে সত্যি তাই গো। দেখো আমরা এসেই গোপালকে আইসক্রিম দিয়ে দিয়েছি, যেহেতু গরমকাল ওদের তো আইসক্রিম খেতে ইচ্ছে করে, তার জন্য বাটার স্কচ আইসক্রিম আমারও ফেভারিট, তাই ওদের অবশ্যই এটাই ফেভারিট হতে হবে। গোপালদের আইসক্রিম দিয়ে তারপরে আমরা এখন আইসক্রিমটা খাচ্ছি, দেরাকে দিলাম তারপর খাচ্ছি। সত্যি তাই গরমকালে আইসক্রিম আর ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস এই তিনটের উপরে মনে হয় কোনো খাওয়ার হয় না। তারপর চাটনি, আমরা বাড়ি আসলাম তারপরে একটু ঝড় প্রথম মানে হচ্ছে কিন্তু ঝড় হবে না, এটা কালকেও হয়েছিল একটু হাওয়া ঠাওয়া দিয়ে, তারপরে দেখি খুব একটা গরম হাওয়া দিতে থাকে। বাবা ব্যালকনিতে গিয়ে একের পর এক মেশোকে ফোন করছে, প্রথমে কুট্টি মেশোকে ফোন করলো বাবা, আমরা ভেবেছিলাম যে কুট্টি মেশো মানে আজকে অফিস ছুটি থাকবে, কারণ আমার মেশো যেদিকটায় অফিস সেদিকে আজকে পড়ছিল কলকাতায়, কিন্তু মেশো অফিসে রয়েছে। তারপরে আবার আরেক মেশোকে ফোন করলো, ওই এখন বাবা ব্যালকনিতে বসে বসে গল্প করছে আর আইসক্রিম খাচ্ছে, মা ওদিকে গোপালদের ঘুম পাচ্ছে। দেখো মার আইসক্রিম এখনও পড়ে রয়েছে, মা আইসক্রিম খাচ্ছে আর বাসন মাজছে, বাসন মাজছে না হয়ে গেছে মাজা, বাসনগুলো সব গুছাচ্ছে। আমরা যে আইসক্রিম আনার জন্য গেছিলাম আর মায়ের কিছু টুকিটাকি জিনিস ছিল সেটার সাথে ওখানে মাছের বাজারটা বসে, রোজ যে বিকেলবেলা ওখানে মাছ থাকে খুব একটা বেশি তা না, তা আমরা যখন গেছি ওই জন্য এক কাজে একেবারে মা দুই কাজ সেরে এসছে, মানে একদম গিয়ে কালকের বাজারটাও করে নিচ্ছে, কালকের বাজার মানে হচ্ছে কালকের মাছটা একদম নিয়ে এসছে, তা মা এখন মাছটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছে, কারণ এখন যা পরিস্থিতি বারবার করে বেরোনোর কোনো মানেই হয় না। আমরা যখন বেরিয়েছি সেই জন্য মা বললো আর ওই বাজারের ওই দিকটাতেই গেছিলাম, মানে স্টেশনের পাড়ে ওখানে বাজারটা আগে তো খুব বড় ছিল, মানে একটু বড় তো খুব জমজমাট ছিল, কিন্তু ইদানিং দেখছি যে বিশেষ করে আরো করোনার পর থেকে খুব লিমিটেড কয়েকজনই বসে, কিন্তু খুব ভালো ফ্রেশ জিনিস পাওয়া যায় ওখানে, তো সেই জন্য একেবারে মা কালকে মাছ নিয়ে এসেছে, কালকের জন্য পাবদা মাছ আনা হলো না, হ্যাঁ কালকের জন্য পাবদা মাছ আনা হয়েছে, মানে পাবদা পাশে আর এই বাজারটায় গেলে পরে অনেক রকম মাছ দেখতে পাওয়া যায়, মানে অদ্ভুত অদ্ভুত কিছু মাছ, এত বড় একটা আর মাছ ছিল বোয়াল মাছ, আমি তো অর্ধেক মাছ চিনি না, তো পাবদা মাছটা আনা হয়েছে। পাবদার পাশের মধ্যে মা কনফিউজ হয়ে গেছিলো যে কী আনবে রাখছে, তারপর পাবদা মাছ এনেছে, তো মাকে বললাম যে কালকে সকাল সকাল দুপুরবেলা একদম রান্না করে নেবে, কারণ রান্না হচ্ছে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো, সেটা কি আর হবে হবে না। তো চলো তাহলে আজকে ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর মোটিভেশনটা পেয়ে যাই তোমাদের থেকেই। এখন যাবো এই ঘরে গিয়ে বাবা মার সাথে গল্প করবো, একটু হয়তো চা খাবো খেতে পারি, কারণ আজকে বিকেলে চা খাইনি, তো চলো টাটা।